আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ফাইনালি হাজির হয়ে গেলাম অনেকদিন পর স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি আলট্রা S9, একটা 5G 4GB RAM, 64GB ROM সহ একটা ডুয়েল ক্যামেরা স্মার্ট ওয়াচ। তো এটা টোটালি একটা অ্যান্ড্রয়েড বেস স্মার্ট ওয়াচ। তো আমরা কিছুদিন আগে কিন্তু এটার একটা 4G ভেরিয়েন্ট এবং 1GB RAM এর যে ভেরিয়েন্টটি ছিল সেটা রিভিউ করেছিলাম। সো ফাইনালি আমাদের হাতে চলে এসেছে 64GB RAM ROM ভেরিয়েন্ট। সো আজকের পুরো ভিডিওটি জুড়ে কথা বলবো এটা নিয়ে। অ্যান্ড এটা আপনারা পেয়ে যাবেন আপটাউন টেকের ফেসবুক পেজে, যেখানে আপনারা এটা অ্যারাউন্ড 4800 টাকায় কিন্তু পেয়ে যাবেন। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যায়। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমেই বলে রাখি, এটার টোটাল দুইটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, একটা হচ্ছে গোল্ড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। সো এটার বডি সহ সব কিছুই ব্ল্যাক এবং বক্সের মধ্যে আপনারা টোটাল দুই জোড়া স্ট্র্যাপ পেয়ে যাবেন, সিলিকন রাবারের স্ট্র্যাপ এবং তার সাথে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল এবং তার সাথে একটা ওয়্যারলেস চার্জিং কেবল। এবং অ্যারাউন্ড 2 ঘন্টার মধ্যে কিন্তু এই স্মার্ট ওয়াচটি মোটামুটি ফুল চার্জ করা যায়। প্রথমেই এই ডিজাইনের কথা বললে, এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রা সিরিজকে ক্লোন করা হয়েছে এবং ডিজাইনটা মোটামুটি ওই রকমই। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে রাইট সাইডের দিকে আপনারা একটি অ্যাক্টিভ স্ক্রলিং পেয়ে যাবেন, তার নিচে হচ্ছে মাইক্রোফোন রয়েছে এবং তার নিচে হচ্ছে এর আরও একটি বাটন রয়েছে এবং হচ্ছে বাম পাশে আপনারা এখানে হচ্ছে একটা ন্যানো সিম ব্যবহার করার স্লট পেয়ে যাবেন, সেটাতে আপ টু 5G পর্যন্ত আপনারা সিম সাপোর্ট পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটিতে। এবং এর স্পিকার গ্রিলটা একদমই এই যে স্ট্র্যাপ এই দিকে রয়েছে। সো আমরা যদি প্রথমত স্পিকার কোয়ালিটির কথা বলি, সেটা আমার কাছে কিন্তু বেশ লাউড এবং মোটামুটি ভালো ক্লিয়ার মনে হয়েছে একটা স্মার্ট ওয়াচ হিসেবে। এবং এর পেছনের দিকে হচ্ছে আপনারা 4টা স্ক্রু, তার সাথে হচ্ছে ক্যামেরাটি রয়েছে এবং তার সাথে সেন্সর ডিজাইন, ওভারঅল সব কিছু রয়েছে। ডিসপ্লের কথা বললে, এই স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে অ্যারাউন্ড 2.2 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 2 x 2 x 240 এবং হচ্ছে 68 PPI রয়েছে এবং এই ডিসপ্লে 50Hz সাপোর্ট করে। তো মোটামুটি আমার কাছে ডিসপ্লের কালার এবং হচ্ছে রেজুলেশন মোটামুটি ভালোই লেগেছে, তবে রেজুলেশনটা আরেকটু বেটার হলে ভালো হতো, কারণ একটু পিক্সেলের অভাব আমি এখানে অবশ্যই লক্ষ্য করেছি। তবে রিফ্রেশের যেহেতু 50, সেক্ষেত্রে মোটামুটি একটা স্মুথনেস রয়েছে এই ডিসপ্লেতে। টাচ রেসপন্সিভের কথা বলে, সেটাও অ্যাভারেজ টাইপের ছিল, খুব বেশি ভালো না, অনেক সময় আমি এটি মিস হতে দেখেছি, আবার একেবারেও খারাপ সেরকমও না, মোটামুটি ব্যবহার করার মতো। এবং UI-এর কথা বললে, এটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 8.1.0 ওরিও। সো এটা একটু ব্যাকডেটেড আমার কাছে মনে হয়েছে, সো এটাকে যদি অন্তত অ্যান্ড্রয়েড 9 বা 10 দেওয়া যেত তাহলে কিন্তু একদম বেস্ট একটা জিনিস হতে পারতো এই স্মার্ট ওয়াচটিতে। তবে স্মার্ট ওয়াচ হিসেবে 8 একেবারেও খারাপ না, মোটামুটি অ্যাভারেজ চলার মতো একটা পারফরমেন্স দিয়েছে এই স্মার্ট ওয়াচটিকে। তো UI-এর কথা বললে, সেটা কিন্তু আমার কাছে খুব একটা ল্যাগি মনে হয়নি, মোটামুটি ভালোই ফাস্ট এবং রেসপন্সিভ ছিল। এবং এটাতে অনেকগুলো UI স্টাইল রয়েছে, যেটা আপনারা এই স্ক্রলিং বাটনে ডাবল প্রেস করে করে কিন্তু চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। ফাংশনের কথা বললে, এই স্মার্ট ওয়াচটি যেহেতু অ্যান্ড্রয়েড বেস, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের সকল ফিচার্সই আপনারা এটিতে পেয়ে যাবেন। ব্লুটুথ, ওয়াইফাই, তারপরে হটস্পট, এরপরে হচ্ছে সিম ব্যবহার করার ফ্যাসিলিটি, MB দিয়ে হচ্ছে বা নেট টেট যা রয়েছে সব কিছুই এটিতে ব্যবহার করতে পারবেন। এবং হচ্ছে এটাতে কলিং তো রয়েছেই, তো এছাড়াও মেসেজ রয়েছে, ভিডিও কল রয়েছে, কিউআর কোড, ক্যামেরা, গ্যালারি, ব্রাউজার, ক্লক, স্টপ ওয়াচ, মিউজিক, তারপর হচ্ছে ভয়েস রেকর্ডের অপশন রয়েছে, 100 মনিটরিং রয়েছে। তবে সেন্সরগুলো আসলে খুব বেশি অ্যাকুরেট না, যার জন্য আমি এর সেন্সরের উপরে একদমই ডিপেন্ড হতে সাজেস্ট করব না। তার সাথে আরেকটা জিনিস এটাতে আমার কাছে ভালো লেগেছে, এটাতে কিন্তু ফেস আনলক রয়েছে, যেটা মোটামুটি লাইট পেলে কিন্তু ভালোই ফাস্ট আর আনলক হয় স্মার্ট ওয়াচ হিসেবে, আমি কিন্তু খুবই ইমপ্রেস। তবে লো লাইটে গেলে তখন কিন্তু আর এটি দিয়ে আনলক করতে পারবেন, আপনাদের পাসওয়ার্ড টাইপ করেই আনলক করতে হবে। তাছাড়াও যেহেতু এটি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে মোটামুটি সব রকম অ্যাপ্লিকেশনই এটাতে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এটা কিন্তু মোটামুটি কয়েকটা ভেরিয়েন্টই রয়েছে মার্কেটে, আমি আগেও বলেছি 1GB র্যামেরটা রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 4 64GB এবং 5G সিম সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমি যদি মাল্টি টাস্কিংয়ের কথা বলি, এর আগের যে ভেরিয়েন্ট আমরা রিভিউ করেছিলাম যেটা হচ্ছে 1GB র্যামের ছিল, ওইটা থেকে মোটামুটি অনেকটাই ফাস্ট, আমি অ্যাপ মোটামুটি খুব একটা ক্র্যাশ হতে দেখিনি, ভালোই ওয়ার্ক করে এবং তার সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো মোটামুটি ভালোই প্লে হচ্ছিল। তার সাথে আমরা যদি অ্যাপ ওপেনিং এবং ক্লোজ টাইম বলি, সেটাও কিন্তু মোটামুটি ফাস্ট ছিল এর আগের জেনারেশনগুলোর থেকে। দেন আমরা যদি এর প্রসেসরের কথা বলি, এটাতে হচ্ছে প্রসেসর হিসেবে একটি ARM V8 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে 4 কোরের। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে মোটামুটি এটাতে 700 MHz থেকে 1400 MHz বা 1.4 MHz পর্যন্ত স্পিড, ক্লক স্পিড পেয়েছি। সো সেক্ষেত্রে আমরা যদি এর পারফরমেন্সের কথা বলি, টুকটাক হচ্ছে আপনারা ডেলি যেসব ইউজগুলো রয়েছে, যেমন ব্রাউজিং, ইউটিউব দেখা, কন্টেন্ট ওয়াচিং, এগুলো মোটামুটি করতে পারবেন ইজিলি, তেমন একটা প্যারা হবে না। তবে হচ্ছে অবশ্যই যেহেতু একটি স্মার্ট ওয়াচ, সেক্ষেত্রে গেমিং আপনারা ওইভাবে কিছুই করতে পারবেন না, তবে নর্মাল 2D যে গেমগুলো রয়েছে চাইলে টাইম পাস হিসেবে এটা দিয়ে খেলতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি ভালো একটা আউটপুট দিবে এই স্মার্ট ওয়াচটি।
ব্যাটারি হিসেবে স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 680 mAh এর ব্যাটারি। এবং আমরা যদি ব্যাকআপের কথা বলি, আপনারা যদি মোটামুটি মিডিয়াম ইউজ করেন সেক্ষেত্রে ইজিলি 6-7 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ এটি থেকে পেয়ে যাবেন। এবং যদি একদমই নর্মাল ইউজ করেন ঘড়ি হিসেবে বা নর্মালি কল টল আসলে রিসিভ করলেন, সেক্ষেত্রে দেখা যাবে ইজিলি 2 দিন কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। দেন আমরা যদি ক্যামেরা কোয়ালিটির কথা বলি, তাহলে একটা স্মার্ট ওয়াচ সেটা শুরুতেই আপনাদেরকে বলে দিই, নাহলে আপনাদের এক্সপেকটেশন হয়তো অনেক হাই হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা যদি বলি স্মার্ট ওয়াচ হিসেবে, তাহলে আমার কাছে কিন্তু মোটামুটি খারাপ মনে হয়নি, ভালোই লেগেছে। যদি একটু লাইট থাকে তাহলে ইউজেবল ছবি এবং ভিডিও দুইটাই কিন্তু পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটি থেকে। ছবিও তুলতে পারবেন, টুকটাক খারাপ না, সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো এরকম না। তবে আপনারা ইমার্জেন্সি টাইমে যদি কোনোরকম ছবি বা ভিডিও করে রাখতে চান সিকিউরিটি পারপাসে, সেক্ষেত্রে কিন্তু ইজিলি এই ফোনের বা সরি এই স্মার্ট ওয়াচটির ক্যামেরা ব্যবহার করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়েও আমরা মোটামুটি ভিডিও করে দেখেছি, ভিডিও কলে কথা বলে দেখেছি, ছবি তুলে দেখেছি, এবং ব্যাক ক্যামেরা দিয়েও আমরা হচ্ছে ভিডিও কলে কথা বলে দেখেছি বা ছবি তুলে দেখেছি, ভিডিও করে দেখেছি। একদমই যে ইউজেবল না এরকম না, মোটামুটি ভালোই ইউজ করতে পারবেন ইমার্জেন্সি টাইমে। তবে অবশ্যই একটু আলো থাকতে হবে, আলো না থাকলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন আবার একদমই ইউজেবল ছবি বা ভিডিও কোনো কিছুই পাবেন না এটি থেকে। দেন ওয়াটারপ্রুফের কথা বললে, আসলে এই টাইপের স্মার্ট ওয়াচগুলো একদমই ওয়াটারপ্রুফ হয় না, সেক্ষেত্রে আমি বলবো পানি থেকে অবশ্যই সাবধানে রাখবেন এই স্মার্ট ওয়াচটি। কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এটি আমাকে সারপ্রাইজ করেছে, এটাতে সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও দেখতে পারবেন, তাও আবার 60 fps-এ। এবং এর যে হচ্ছে সাউন্ড কোয়ালিটি সেটাও আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে, কলিংয়ের ক্ষেত্রে হোক বা হচ্ছে আমরা যদি ভিডিও দেখি সেক্ষেত্রে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ক্লিয়ার রয়েছে এবং ভালো লাউড রয়েছে। তো ফাইনালি এখন কথা বলা যাক এর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। সো আমরা যদি খারাপ দিকের কথা বলি, তাহলে আমি বলবো যে এর যদি স্মুথনেসটা আরেকটু বেটার করা যেত তাহলে ভালো হতো। 60 Hz বা অনেক স্মার্ট ওয়াচে দেখেছি 90 Hz-এরও ডিসপ্লে প্যানেল দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হতো। তার সাথে IPS ব্যবহার না করে যদি একটা অ্যামোলেড প্যানেল দেওয়া হতো তাহলে কিন্তু একদমই সোনা সোহাগা একটা ব্যাপার হয়ে যেত। তো এছাড়াও আমার কাছে আর খুব বেশি দিক থেকে এটা খারাপ মনে হয়নি, কারণ যেহেতু একটা বাজেট রেঞ্জের মধ্যে অ্যান্ড্রয়েডের সকল ফিচার্স দিচ্ছে, তার সাথে 64 GB র্যাম রয়েছে, সেক্ষেত্রে আমি আর কোনো দিক থেকে এটাকে খারাপ তেমন একটা দেখিনি। সো ওভারঅল মোটামুটি আমার কাছে এটি ভালোই মনে হয়েছে। এবং যারা 5000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচই কিনতে চান, তাদের জন্য কিন্তু বেস্ট একটি চয়েস হবে এই স্মার্ট ওয়াচটি। এছাড়া যদি আপনি চান যে না আমি জাস্ট একটা স্মার্ট ওয়াচ কিনবো, সেক্ষেত্রে কিন্তু 5000 টাকা রেঞ্জে বাজারে আরও অনেক ভালো ভালো অপশন রয়েছে, চাইলে কিন্তু আপনারা সেগুলোও দেখতে পারেন। তবে যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন তাহলে এটা হতে পারে বেস্ট একটা অপশন। সো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি আপনি টোটালি ক্লিয়ার এটি কেনার ক্ষেত্রে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদাহাফেজ।